আফগানিস্তানের কাছে প্রথম দুইটি ম্যাচ হারের পর আজকের ম্যাচটি হারলে ঘরের মাঠেই হোয়াইট ওয়াশের বড় লজ্জা পেত বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বাংলাদেশেরই জাদুকরি বোলিংয়ে পুরোপুরি থিতু হয়ে পড়েছে আফগানিস্তান। শরীফুল ইসলাম যেন একাই রীতিমতো আগুন। দ্বিতীয় ওয়ানডেতে মারাত্মক ব্যাটিং করা ইব্রাহিম জাদরানকে প্রথমে ফেরান শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডেতে 100 করা জাদরান আজকে ফিরেছেন মাত্র 1 রানে। অপরদিকে 1 উইকেট পরেই ভয়েই আউট হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় ম্যাচে 145 করা এই ব্যাটসম্যান করেছেন 22 বলে মাত্র 6 রান। 16 রানে 4টি উইকেট হারিয়ে থিতু হয়ে পড়ে আফগানিস্তান। যারা কিনা প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে জেতার কোনো সুযোগই দেয়নি, সেই আফগানরাই তৃতীয় ম্যাচে কাবু হয়ে পড়েছে বাংলাদেশের বোলিং শক্তির কাছে, যেখানে শরীফুল ইসলাম একাই নিয়েছিলেন 4টি উইকেট। তাই তো আফগানিস্তান টপ অর্ডার, মিডল অর্ডার এবং ফিনিশারদের হারিয়ে শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়ে বাংলাদেশের কাছে। বাংলাদেশকে তারা টার্গেট দেয় মাত্র 127 রান।